ইন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد প্রিয় শ্রোতা আজ আমি আপনাদের শোনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী মুসনাব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের কাহিনী ইসলামের শুরুর দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিভিন্ন বাজারে যেতেন আরব উপদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনের কাছে দাওয়াত পেশ করতেন আল্লাহর দিন প্রচারের কাজে তাকে সাহায্য ও সহযোগিতা করার আবেদন তুলে ধরতেন তার সঙ্গে ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রজিউল্লাহ তায়লা আনহু এবং আলী আবি তালিব রজিউল্লাহ তায়লা আনহু একবার তারা কয়েকজন সম্মানী ও ভালো মানুষকে দেখতে পেলেন আবু বকর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহু তাদের কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন আপনারা কোন গোত্রের মানুষ তারা জবাবে বললেন সাইবান গোত্রের মানুষ আমরা এ কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল্ল্লাহ আলহাস্লামের দিকে ঝুঁকে বললেন আমার মা বাবা আপনার জন্য উৎসর্গিত এরাই তাদের বংশের সবচেয়ে বেশি সম্মানিত মানুষ ওই বংশে এদের চেয়ে সম্মানিত মানুষ আর কেউ নেই সেখানে উপস্থিত ছিলেন আল মুসান্না ইবনে আর আইবানী মফরুখ ইবনে আমর এবং হানি ইবনে কুবাইসা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু ত আনহু তাদের ডেকে বললেন জানি না আপনারা আল্লাহর রাসুলের ব্যাপারে কিছু শুনেছেন কি না এই যে দেখুন তিনি এখানে উপস্থিত আছেন রাসুলের দিকে ইঙ্গিত করে তিনি এ কথা বললেন তারা বললেন হ্যাঁ হ্যাঁ শুনেছি তার সম্পর্কে তারা রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলিহু দিকে ঘুরে বসলেন তার সঙ্গে কথা বলার জন্য তখন রাসুল আল্লাহ সাল্লাহ আলহি সেখানে বসে পড়লেন আর আবু বকর রদিয়াল্লাহ তআলা আনহু পেছনে দাঁড়িয়ে চাদর দিয়ে তার মাথার উপর ছায়ার ব্যবস্থা করলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে বসা মফরুক ইবনে আমর জিজ্ঞাসা করলেন হে কুরেশি ভাই আপনি কিসের দাওয়াত দিয়ে থাকেন রসুলাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি মানুষকে এই সাক্ষ্য দেওয়ার জন্য দাওয়াত দিই যে এক অদ্বিতীয় লা শারিক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহর রাসুল আমি এটাও বলে থাকি যে আমাকে সমর্থন ও সহযোগিতা দাও যেন আমি আল্লাহর আদেশ নিষেধ সকলের কাছে পৌঁছে দিতে পারি মাফরুক আমর আবার জিজ্ঞাসা করলেন হে কুরাইশি ভাই আপনি আর কি আহ্বান করেন এবার উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহান আল্লাহর বাণী তিলাওয়াত করলেন আউিলজিম কুলতা কুম ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون أبني بولون إيشو أمي تومادر أويشوب بيشوي بات যেগুলো তোমাদের প্রতিপালক তোমাদের জন্য হারাম করেছেন তা এই আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করো না পিতামাতার সঙ্গে সদয় ব্যবহার করো নিজ সন্তানদের দারিদ্রের কারণে হত্যা করো না আমি তোমাদের ও তাদের আহার দিই নির্লজ্জতার কাছেও যেও না প্রকাশ্য হোক কিংবা অপ্রকাশ্য যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন তাকে হত্যা করো না কিন্তু ন্যায়ভাবে তোমাদের এই নির্দেশ দিয়েছেন যেন তোমরা বোঝো মাফরুক বললেন হে কুরেশি ভাই আপনি আরও কি আহ্বান জানান বলুন আমরা শুনতে চাই কারণ আল্লাহর কসম এটা কোনো মানুষের কথা নয় যদি মানুষের কথা হতো তাহলে অবশ্যই আমরা সেটা বুঝতে পারতাম তখন রাসূল আ সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম করলেন মহান আল্লাহর বানী ইন আল্লাহ হ্যাঁ মুরুবিল আইদুল ই ওয়াল হেন ই তে ইদ কুরবা ওয়ান হ্যাঁ আইন ওয়াল মুন ক্যার ই ওয়াল ব ই আইদ হুকুম লা আল্লাহ ন্যায় পরায়ণতা সদাচরণ এবং আত্মীয় স্বজনকে দান করার আদেশ করেন এবং তিনি অশ্লীলতা অসঙ্গত কাজ এবং অবাধ্যতা করতে বারণ করেন তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা স্মরণ রাখো এবার মাফরুক নবিজি আলাইহি ওয়াসাল্লামকে বললেন হে কুরাইশি ভাই আল্লাহর কসম তুমি সর্বোত্তম চারিত্রিক গুণাবলীর প্রতি আহ্বান করে থাকো এরপর মাফরুক মুসান্নাইব নাহায় দিকে মনোযোগী হলেন যেন তার মন্তব্য জানতে চান তিনি বললেন ইনি মুসান্না ইবনে হারিসা আমাদের আমির এবং সেনাপতি তখন মুসান্না বললেন আপনার সব কথা শুনলাম খুবই ভালো লাগলো অতি চমৎকার কথা তবে এত বড় একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে আমরা এককভাবে কিছু করতে পারি না অবশ্যই আমাদের কওমের সকলকে নিয়ে ভেবে দেখতে হবে তাছাড়া আমরা যেখানে বাস করি পারস্যের ভূমিতে প্রবাহিত এক নদীর উজান মাটিতে পারস্য সম্রাট কিসরা সেখানে বাস করার জন্য আমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমরা কোনো বিপ্লব ঘটাব না এবং কোনো বিপ্লবীকে আশ্রয় দেব না যত দূর সম্ভব আপনার আহত এই মত ও পথ অথবা আপনার প্রচারিত ধর্ম বিশ্বাসটাই কিসরা ও তার কৌমের লোকদের প্রধান ভয় তাদের অবাধ্য হওয়ার এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস ও সামর্থ্য কোনোটাই আমাদের নেই তারা যখন বিদায় নিতে চাইল আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বললেন অল্প কিছুকাল অপেক্ষা করলেই তোমরা দেখবে আল্লাহ তালা গোটা পারস্য তাদের সম্পদ ও নারীদের তোমাদের হাতে তুলে দেবেন তখন কি তোমরা মহান আল্লাহর গুণগান ও তাজবি বর্ণনা করবে তারা অবাক হয়ে সমস্যরে বলে উঠলেন অবশ্যই আমরা তা করব। কিন্তু হে করেছি ভাই এমনটা কি সত্যিই ঘটবে রসুল আল্লাহ সাল্লিহু আসাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই এটা ঘটবে কোনো সন্দেহ নেই তাতে মুসান্নাইব নেহারিসা আপন কমের কাছে ফিরে এলেন কিন্তু প্রিয় নবীর মুখখানা তার স্মৃতি থেকে কিছুতেই ম্লান হলো না বারবার তার কথাগুলো বাঁচতেই থাকলো কানে তিনি খোঁজ রাখতে থাকলেন স্মরণ করতে থাকলেন তার সেই কথাটি অল্প কাল অপেক্ষা করলেই তোমরা দেখবে মহান আল্লাহ পারস্য সাম্রাজ্য তাদের সম্পদ এবং নারীদের তোমাদের হাতে তুলে দেবেন এসব ভাবতে ভাবতেই তিনি মনে মনে বললেন আমি কেন মুহাম্মাদের হাতে বায়াত গ্রহণ না করে দূরে সরে থাকছি অথচ আমি নিশ্চিত হয়েছি যে তিনি সত্য এবং তার দাওয়াত সত্য হিজরতের নবম বর্ষে মহান আল্লাহর অসীম মেহরবানিতে মুসান্না ইবনে হারিসা আর সাইবানী রদিয়াল্লাহ তা আনহু ইমানি কাফেলায় যোগ দেওয়ার সৌভাগ্য লাভ করলেন সাইবান গোত্রের বিরাট একটি দলকে সঙ্গে নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের দরবারে হাজির হলেন তার সামনে দাঁড়িয়ে ইসলাম কবুলের ঘোষণা দিলেন এবং তার হাতে আনুগত্যের বাইয়াত গ্রহণ করলেন